সংসদ উপনেতা সাজেদা চৌধুরী উনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। উনার প্রশ্নে আমরা কারোই কাছে কোনো আপোষ নাই, কিন্তু উনার সন্তান তিনি হচ্ছে হলো মেজর ডালিমের ভাইরা। অতএব উনি কোনো আওয়ামী লীগের লোক না, উনি জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই। উনি সাজেদা চৌধুরীর সন্তান, এই পরিচয়ে নগরকান্দা সালতা এবং কৃষ্ণপুরের মানুষের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছেন। আমরা জনগণের ভাষা বুঝি, জনগণের কষ্টের কথা বুঝি, জনগণের উপরে যে অত্যাচার চালিয়েছে সেই জনগণকে অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য আজকে সাধারণ জনগণ এবং নগরকান্দার ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন এবং থানা পর্যায়ের আর সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক ত্যাগী আওয়ামী লীগের বড় বড় পদধারী নেতৃবৃন্দ আজকে সাজেদা চৌধুরীর ছেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা ওই শোক দিবসের কয়েকটি অনুষ্ঠান আমরা করেছি, সালতায় অনুষ্ঠান বালচাল করার জন্য ষড়যন্ত্র করেছে, আপনারা ইতিপূর্বে পত্রিকার মাধ্যমে সেটা রিপোর্ট করেছেন। আজকে যারা আপনারা নিজেরাই বোঝেন, যারা জাতির জনকের বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে, তারা কোনোদিন বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন করার বাধা দিতে পারে না। অবশ্যই তারা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে না। তারা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করলে আজকে তারা সেই 15ই আগস্টে বাধা দিতে পারতো না। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখব, এই যারা খুনি মুস্তাকের অনুসারী মেজর ডালিমের ভাইরা, সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সন্তান সকলেই জানে লাবু চৌধুরী মেজর ডালিমের ভাইরা, আর তাকে এই নগরকান্দা সালতা এবং কৃষ্ণপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে, মাননীয় নেত্রীর কাছে উদাত্ত আহ্বান করব, অচিরেই লাবু চৌধুরীকে এই নগরকান্দা সালতা এবং কৃষ্ণপুর থেকে আপনি উঠিয়ে নিয়ে যাবেন। আর যদি নগরকান্দা সালতা কৃষ্ণপুরের মানুষের উপরে আর একটাবার কোনো অন্যায় এবং অত্যাচার নির্যাতন জুলুম চালানোর চেষ্টা করে, আমরা সর্বস্তরের জনগণ তার বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যাপক আন্দোলন গণ আন্দোলনের মাধ্যমে লাবু চৌধুরীকে আমরা এই নগরকান্দা সালতা এবং কৃষ্ণপুর থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। এবং সেই সাথে আর একটা প্রশ্ন করছেন যে পোস্টার ছেড়েছে, বিভিন্ন সময় আমরা শোক দিবস নয়, শুধু শোক দিবস সহ বিভিন্ন জাতীয় প্রোগ্রামের আমরা পোস্টার লাগাই, সেই পোস্টার রাতের অন্ধকারে লাবু চৌধুরীর পেতার তারা ছিঁড়ে ফেলায়। এবার আমরা হুঁশিয়ার করে দিয়েছি, আমাদের পোস্টারের গায়ে যদি হাত দেওয়া হয় আমরা কিছু না করতে পারলেও প্রশাসনের মাধ্যমে তার উপযুক্ত বিচার করব, কারণ এই পোস্টারে শুধু আমাদের ছবি থাকে না, এই পোস্টারে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ছবি রয়েছে, এই পোস্টারে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। যারা বঙ্গবন্ধুর ছবিতে হাত দিতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবিতে হাত দিতে পারে, তারা কখনোই আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক হতে পারে না। তাদেরকে আইনের আওতায় এনে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। ইতিপূর্বে আপনারা জেনেছেন গত জাতীয় সংসদ নির্বাচনেও আমি ফরিদপুর 2 নগরকান্দা সালতা এবং কৃষ্ণপুরের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি নমিনেশন চেয়েছিলাম। আমাদের নগরকান্দার প্রিয় ব্যক্তি, গণমানুষের নেত্রী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেত্রী জননেত্রী সাজেদা চৌধুরীকে মনোনয়ন দিয়েছিলেন। আমরা নগরকান্দা সালতা এবং কৃষ্ণপুরের সর্বস্তরের জনগণ নিজেদের আরামায়েশের কথা চিন্তা করে আমরা জীবনের রিস্ক নিয়ে মাননীয় নেত্রী সাজেদা চৌধুরীকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, সাজেদা চৌধুরী এমপি হওয়ার পরে তিনি মাননীয় সংসদ নির্বাচিত হয়েছেন, সংসদ উপনেতা হয়েছেন, কিন্তু তার সন্তান লাবু চৌধুরী আমাদের নগরকান্দা সালতা এবং কৃষ্ণপুরের অসহায় নিরীহ জনগণ এবং যারা ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছেন, এই জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা এবং এই জনগণকে অত্যাচারের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভালোবাসাকে পুঁজি করে আমি আমার প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের অংশীদার হিসাবে তার সাথে থাকতে চাই, মনোনয়ন চাব। ইনশাল্লাহ যদি মাননীয় নেত্রী আমাকে নৌকা প্রতীক দেয়, নগরকান্দা সালতা এবং কৃষ্ণপুরের প্রিয় জনগণ আমাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, নির্বাচিত করে এই সিট ইনশাল্লাহ আমি মাননীয় নেত্রী শেখ হাসিনাকে আমি উপহার দেব। 1975 সালের 15ই আগস্ট, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে নির্মমভাবে বেলট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল ঘাতকেরা।
ওরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা চিরতরে মুছে ফেলার যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকে উৎখাত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আওয়ামী লীগ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ওরা খুনি মুস্তাকের নেতৃত্বে ইন্ডিমিনিট অত্যাদেশ করে এদেশের খুনিদেরকে রক্ষা করেছিল। আর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জয়ন্তী শেখ হাসিনা এদেশের ক্ষমতা এসে ইন্ডিমিনিট অত্যাদেশ বাতিল করে খুনিদেরকে বিচার করেছে। কিছু খুনিরা এখনও পলাতক রয়েছে। আজকে এই ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ রাখব, এই সমস্ত খুনিদেরকে অনতিবিলম্বে যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করে দেশের মাটিতে এনে এদেরকে ফায়ার স্কোয়াডে সকলের সামনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিচার করবে। এই জন্যই জননেত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং তাকে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তার যে সমস্ত প্রেতাত্মারা এখনও বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে চিরদিনের জন্য এই দেশ থেকে আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে উৎখাত করব। আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সাপ সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।